স্বামী যদি উঠে স্ত্রীকে ঘুম থেকে উঠাইয়া দেয় এইভাবে করে করে দুইজনে আল্লাহর কাছে রাতের তাহাজ্জুদের নামাজের মুসাল্লায় বইয়া দুনুজুন নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে খোদায়ার মালিক তুমি একটা নেককার সন্তান আমাদের দান করো যেই সন্তানের সুঘ্রাণে যেই সন্তানের আদর্শের দ্বারা গোটা দুনিয়ার অন্ধকার আলোকিত হয়ে যাবে ও আল্লাহ এমন একটা নেককার সন্তান আমারে দান করো স্বামী আর স্ত্রী যখন চোখের পানি ছেড়ে দোয়া করে আমার মাওলা দোয়া ফিরাইয়া দেন না আর ভোর রাত্রের দোয়া তো ফেরত যাওয়ার কথাই না কারণ বান্দা ফজরে জোহরে আসরে মাগরিবে এসে আল্লাহর কাছে চায় আল্লাহরে ডাকে আর এমন টাইম আছে যেই সময় আল্লাহ তার বান্দারে ডাকে অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও আল্লাহর বান্দা বান্দি গভীর রাতে আল্লাহর কাছে কান্না করে ও সন্তানের বাবারা মায়েরা কত দোয়া চাইলেন হুজুরদের কাছে আমি এক বাবারে বললাম আপনি যেই পরিমাণ আমাদের কাছে দোয়ার জন্য দরাইলেন আপনি বাবা হইয়া ভোর রাতে যদি আমার মাওলার কাছে দোয়া করতেন আপনার সন্তান আরো আগে লাইনে চলে আসতো আপনি বাবা মা হইয়া দোয়া করেন না মা বাবা সন্তানের জন্য একটা ঢাল একটা দোয়ার ফ্যাক্টরি ও পর্দার আড়ালের মা ও বাবাজিরা ও যুবকেরা দুইজনে স্বামী আর স্ত্রী আল্লাহর কাছে দোয়া করার বিনিময়ে একটা নেককার সন্তান আমার আল্লাহ দান করেছেন সন্তান চাইতে হয় না চাইলে পাওয়া যায় না এক হাতে তালি বাজে না বিনা বাতাসে পানি নড়ে না বাচ্চা কান্না না করলে মা খানা দেয় না বান্দা চোখের পানি না ফেললে আমার মাওলার কাছে কবুল হয় না আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া চাইতে হয় আর আল্লাহর কাছে যত দোয়া চাইবেন তত আল্লাহ দোয়া কবুল করে দিবেন ও আল্লাহর বান্দারা রব্বি হাবলি মিল্লা দুনকা যুররিয়াতান তাইয়িবাতান ইন্নাকা সামিউদ দুআ আল্লাহর কাছে সন্তান চাইবেন নেককার দশটা সন্তান বড় হলে লাভ কি যদি বাবার নাক চুল কেটে দেয় সন্তানের কারণে বাবার মান সম্মান যায় ওই সন্তান দিয়ে লাভ কি সন্তান দুইটা হোক একটা হোক সন্তানের কারণে মা বাবার সম্মান যদি বেড়ে যায় এক সন্তানই যথেষ্ট অথচ তুমি মুসলমানের সন্তান আমিও মুসলমান তুমিও মুসলমান রে যুবক তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার কোরআন আমার কোরআন বলো তোমার ধর্ম আমার ধর্ম তোমার কালেমা আমার কালেমা এক তোমার কাবা আমার কাবা দুনিয়াতে আসছি তাও এক যেদিন বিদায়ের আওয়াজ হবে তোমাকেও তিনটা সাদা কাফন আমারও তিনটা কাফন সংখ্যা হবে এক আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না তুমি গরিব মানুষটা মরে গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না কালার হবে আলাদা কি পীর সাহেবদের কালার হবে এক রকম মুরিদের কাফনের কালার হবে আর এক রকম না রে বাবা কে ধনী কে গরিব কে পীর কে মুরিদ কে শিক্ষক কে ছাত্র কে ইমাম কে মুক্তাদি কে ডাক্তার কে রুগী সবার কাফনের কালার হবে সাদা কাফনের উপরে লেখা থাকবে না এটা বড় হুজুরের লাশ এটা এমপি সাহেবের লাশ এটা কোটিপতি সাহেবের লাশ কাফনে লেখা থাকবে নি কিছুই লেখা থাকবে না কাফনের মধ্যে যেদিন প্যাকেট হয়ে যাইবা ওই দিন সব মানুষের ভাব বন্ধ হয়ে যাবে এখন আমি বক্তা হইয়া কত ভাব কাফনে যেদিন ঢুকব কে বক্তা কে শ্রোতা চিনা যাবে না কবরের সাইজও হবে এক
কবরে রাখার পর দুইজন ফেরেশতা সবার কবরে আসবে প্রশ্ন করবে তিনটা তাও এক দুনিয়াতে ক্লাস 1 এর ছাত্রকে যেই প্রশ্ন করে 2 এর ছেলেকে ওই প্রশ্ন করে না ক্লাস 8 এ যেই প্রশ্ন 7 এ সেই প্রশ্ন নাই ক্লাস আলাদা প্রশ্ন আলাদা মেধা আলাদা প্রশ্ন আলাদা কিন্তু আমার মালিকের কুদরত তুমি যত মেধা সম্পন্ন হওয়ার দুর্বল হও ধনী হও গরীব হও সবার বেলায় কবরের প্রশ্ন হবে তিনটা সবার বেলায় এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও দুনিয়াতে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে ছেলে মেয়েরা খুশি নকল সারা পাশ কিন্তু যারা পরীক্ষা নিয়ন্ত্রক তাদের চাকরি নিয়ে টানাটানি কিন্তু আমার মাওলার দিকে তাকাইয়া দেখো আমার মাওলা কবরের প্রশ্ন সব ফাঁস করে দিছে নবী লাগায় দিছে প্রশ্ন মুখস্থ করাও জবাব মুখস্থ করাও আলেমরে লাগায় দিছে কবরের তিন প্রশ্ন মানুষের বুঝাও রবেরে চিনাও ধর্মটারে চিনাও মুহাম্মদেরে চিনাও এত বারবার বারবার ওই তিনটা প্রশ্নেরই বয়ান চলতেছে আল্লাহকে চিনো ইসলামটার ধর্মটারে চিনো নবীর আদর্শের মালা গলায় পরো এত বারবার বারবার প্রশ্ন জানাইয়া দেওয়ার পর কবরে গিয়া যদি জবাব দিতে না পারো কঠিন বিচার তোমার হবে ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের আম্মা জানেরা এত বয়ান করার পরেও কেন আমল দুর্বল সবার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক অথচ আপনাকে পায়ে ধরে বয়ান করার পর আপনি টুপি মাথায় দিতে লজ্জা পান আর আমিও আপনার মতো বান্দা টুপি মাথায় না দিলে লজ্জা পাই আপনি কত ভিআইপি মুসলমান আমি দাড়ি কাটতে লজ্জা পাই আপনি দাড়ি রাখতে লজ্জা পান আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে আপনি ঢুকতে লজ্জা লাগে আমি বেপর্দায় চলতে লজ্জা আপনি পর্দা করতে লজ্জা কই ফেরাউন বাহাদুরি করে টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই দুনিয়া খুঁজো ফেরাউনের টাকা নমরুদের টাকা ক্ষমতা পয়সা সৌন্দর্য সব কিছুরই পরিপূর্ণতা ছিল কোনো অভাব ছিল না কিন্তু সারা দুনিয়ায় ঘুরা দেখো কোন বেঈমানের সন্তানের নাম ফেরাউন আসেনি নমরুদ আসেনি মাটি পর্যন্ত গ্রহণ করে নাই মশা মাছি পর্যন্ত আজও ফেরাউনের লাশ কোথায় আছে অনেকে ভাবতেছো মনে চায় টুপি পরবা কিন্তু পারো না আমি কিন্তু বলি নাই স্কুলওয়ালারা কলেজওয়ালারা স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসা আসো বড় হুজুর হও না স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই তবে তুমি ভুইলা যাও না তুমি আল্লাহর গোলাম মদিনাওয়ালা নবীর উম্মত পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নাও উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও বলবা তুমি এটা কেমনে সম্ভব তাকাইয়া দেখছো তোমার মতো কত যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ অক্ত নামাজ পড়ে দাড়িওয়ালা আছে না নাই মিথ্যা বইল না আল্লাহ যদি জিগায় তোমারে ও পারছে তুই পারো না কেন কি জবাব দিব কি জবাব এই পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের এত মর্যাদা এত দাম আল্লাহ তাআলা দিয়েছেন কিয়ামত পর্যন্ত নারীর মর্যাদা আলাদা কেউ বাড়াতে পারবে না আল্লাহ সব বাড়ায় দিছেন ক
কোনো চালাক যদি খায় আমি বাড়াবো নারীর সম্মান হবে না চালাকি করলে হবে নারীদের অপমান আরে আম্মা জানের আপনাদের এত দাম এত মর্যাদা এই দুনিয়ায় আপনাদের মাধ্যমে সমস্ত নবী আরছেন সাহাবায়ে কেরাম আরছেন আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আলেম হাফেজদের মায়ের মতো মা আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আরে আম্মা জান আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আপনারা ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী আরে আম্মা জান আপনারা বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি আসিয়ার মতো দামি নারী যেই ফেরাউন আমার আল্লাহকে আল্লাহ মানে না নিজেরে খোদা দাবি করলো আল্লাহ তার ঘরে তার স্ত্রীকে এমন জান্নাতি বানাইলেন নবী কয় হাশরের ময়দানে জান্নাতে ফেরাউনের ওই স্ত্রী আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিয়া হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন ও নারীর দল ও আম্মা জানেরা কত মানুষ বিয়ে করে সন্তান পায় না আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন সন্তানটারে আদর্শওয়ালা বানান ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ সন্তানটাকে প্রফেসর বানাবেন বাধা নাই তবে কোরআন পড়নেওয়ালা আদর্শ ডাক্তার বানায় যান কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান আপনি মরিয়াও যদি যান এই সন্তান কোরআন পড়ে পড়ে ডাক্তারের চেম্বারে ফাঁকে ফাঁকে দোয়া করবে ও যুবক তোমার মতো যুবকেরা জীবনে মাদ্রাস স্কুল কলেজে পড়ে রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না রাস্তায় কাজ করে শ্রমিকের কাজ করে নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না রে বাবা ও আম্মা জান সন্তানগুলোকে আদর্শ ডাক্তার বানায় যান ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে টোকায় মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আপনি কেন পারবেন না এখন থেকে তৈরি হয়ে যান ও যুবক হেদায়াতের মালিক আমার আল্লাহ ইমাম গজালী বিশ্ববরেণ্য দার্শনিক তিনি বলেন প্রত্যেকটা বাচ্চার জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা মা সন্তানের যা শিখায় সন্তান তাই শিখে সন্তানকে মা যদি শিখায় রব্বি জিদনি ইলমা সন্তান শিখবে রব্বি জিদনি ইলমা সন্তান যদি সন্তানকে যদি মা শিখায় শরওয়া ওযু শরায়া আল্লাহ সন্তান ওযু শিখবে আল্লাহ চিনবে আবার যদি মা পড়ায় শরওয়া ওয়াজগর শরায়া আপা সন্তান অজগরের মতো মেজাজ নিয়ে বড় হবে মায়েরে মারবে বাবারে মারবে সুকেস ভেঙ্গে দিবে সন্তান উগ্র হয়ে যাবে ঠিক নি আর বাবা মায় এতটা যে অসতর্ক সন্তানেরে মোবাইল দিয়ে বসায় রাখছে সন্তান ছুরি দিয়া গলা কাটতে ডাইরেক্ট আর মোবাইল দিয়া গলা কাটতেছে জীবন নষ্ট করতেছে অনেক মা বাবা ইনডাইরেক্ট সন্তানেরে মোবাইল দিছে না জানো সন্তানের চরিত্রটারে ছুরি দিয়া জবাই করে দিল মা বাবা আপনার বাচ্চা কান্না করলে মোবাইলটা দিয়ে একটা কার্টুন দিয়া দেন কান্না থামানোর জন্য বাজার থেকে পুতুল কিনে আনেন কই আমরা যারা ওলামায়ে কেরাম হুজুর নবীর তরিকা চলি কই আমরা তো বাচ্চারে কখনো কান্না থামানোর জন্য পুতুল কিনে দেই নাই মোবাইলে গান বাজাই নাই সন্তান যদি একবার কন্ট্রোলের বাইরে চলে যায় কেয়ামতের আগে আর কন্ট্রোলে আনতে পারবেন না এরে আম্মা জানেরা এখনো সময় আছে আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া জবানটার হেফাজতের ব্যবস্থা করেন সন্তানের মায় বললে যেই পরিমাণ আমল আলা হয় আমি বান্দার বয়ানে ওই পরিমাণ আগায় না আপনাদের নওগাঁ জেলা
এসপি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো মহাদেবপুর থানার ওসি সাহেবের ব্যবহার অনেক সুন্দর আল্লাহর কসম এই মহাদেবপুরের মুসলমানেরা এই যে ভালো ভালো বলতেছি এটা এসপি ডিসি আর ওসি সাহেবের ক্রেডিট না বাহাদুরি না সব হলো মায়ের অবদান স্বীকার করেন না স্বীকার করেন না এরে যুবক মা ভালো হলে তো সন্তান ভালো হবে গাছ ভালো হলে ফল ভালো হবে এই জমিনে দুইটা ভাই কষ্ট না হলে আমি একটু দুই মিনিটে ঘটনাটা টানি বলবো আল্লাহ সবাইরে কবুল করেন দুইটা আপন ভাই ছোট ভাই আগে বিবাহ করে ফেলল বড় ভাই বিবাহ করে নাই এই যুবকেরা খেয়াল করে শোন যার ইতিহাস শুনাইতেছি মোবাইলে গুগলে গিয়া সার্চ দিয়া তার ইতিহাসটা রাত্রে দেখবি আকান্ত জীবনে কম করলি না মোবাইল চালাইয়া তুই জ্ঞান অর্জন করতে পারো না ইউটিউবে সার্চ দিতে পারো না সৌর জগৎটা কেমনে তৈরি হয়েছে এগুলো কাগজ কলমে লিখতে পারো না আকাম না কইরা জমিনটা কেমনে বানানো হয়েছে চাঁদের দেশে কেমনে মানুষ গেল গবেষণা করে করে বেঈমানরা মুসলমান হয় আর তুমি মুসলমানের বাচ্চা তোমাকে মুসলমানের কোনো পরিচয় আনা যাইতেছে না তুমি মোবাইলে ইউটিউবে সার্চ দাও সৌর জগৎ নিয়ে গবেষণা করো আসমান নিয়ে গবেষণা করো জমিন নিয়ে গবেষণা করো এগুলো নিয়ে গবেষণা করতে করতে জিন্দেগি পার হয়ে যাবে আকাম করার সময় কই তোমার মতো মোবাইলে আকাম করলে এই জমিনে আদর্শ প্রফেসর হতে পারত না আদর্শ ডাক্তার হতে পারত না তুমি মহাদেবপুরের সন্তান এতটুকু মনে করো কেন তুমি নিজেকে মনে করো আমি একটা এমন সন্তান হতে চাই এমন এক ডাক্তার হব শুধু মহাদেবপুরের বাজার না আমি শুধু বাংলাদেশ না আন্তর্জাতিকভাবে আমাকে সবাই দাওয়াত দিয়ে নিবে আমার আদর্শ দিয়ে গোটা দুনিয়াকে আমি আলোকিত করব পসা মাছ খাও তো অন্তর ছোট হবে না তো কি হবে দিলকে বড় বানাও ইঞ্জিনিয়ার হব তো দেশের শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার হব ওই শ্রেষ্ঠ হওয়ার জন্য সার্টিফিকেট না নিজের চরিত্র ভালো করো তোমাকে প্রত্যেকটা কলেজে দাওয়াত দিয়ে নিবে আধা ঘন্টা লেকচারের জন্য তোমার জিন্দেগি ভালো বানাও তুমি যাদের বই পড়ে অঙ্ক শিখছো যাদের বই ক্লাসে পড়ে পড়ে তুমি ইংলিশে কথা শিখছো এই বইগুলো যারা লেখছে তাদের কপাল কত ভালো তারা তোমার মতো মোবাইলে কখনো সময় নষ্ট করে নাই তারা জীবনকে ফুলের মতো সাজায় গেছে আজকে গোটা জগতের ছেলে মেয়েরা স্টুডেন্ট যারা তাদের ফুলের ঘ্রাণ নিতেছে আর তুমি মরলে সবাই খুশি মা পর্যন্ত খুশি যে একটা মুসিবত দূর হইল এই ছেলে আমাকে এত কষ্ট দিছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না তুমি এতটা অপদার্থ কিন্তু আল্লাহ দয়াময় বলে বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করছো তওবা কর আমি এখন মাফ করে দিব ছোট ভাই বিয়া করে ফেলল বড় ভাই করে নাই দীর্ঘদিন সংসার করার পরে ছোট ভাই একদিন বড় ভাইরে বলে ভাইজান কেন বিয়া করো না আমি মনের মতো মেয়ে পাই না ছোট ভাই মনে মনে ভাবলো হয়তো সম্ভ্রান্ত পরিবারের টাকাওয়ালা একজন সুন্দরী মেয়ে দরকার ছোট ভাই অনেক খুঁজি একটা মেয়ের ব্যবস্থা করে ফেললো সম্ভ্রান্ত পরিবারের ভাইজান মনের মতো মেয়ে পেয়ে গেলাম অমুক এলাকার সম্ভ্রান্ত পরিবারের একটা সুন্দরী রমণী লেখাপড়া আর উচ্চশিক্ষা বড় ভাই বলে এমন মেয়ে আমি চাই না কথা তুমি কেমন মাইয়া চাও আমি এমন একটা মেয়ে চাই রে ভাই যেই মেয়েটা আমার হাত ধরে আমাকে জান্নাতে ঢুকাইয়া দিবে সুবহানাল্লাহ এ না ছোট ভাই কয় এরম মাইয়াও ভাবি না তোর কপালে বিয়া নাই বড় ভাই কয় শোন আমার নিয়ত যদি খাঁটি হয়
আর মাওলা যদি আমার মহব্বত করে আজ না কাল আমার আশা পূরণ হবেই হবে ইনশাআল্লাহ আরে আম্মা জানেরাও খেয়াল করেন যুবকেরাও খেয়াল করো সন্তানের বাবা যারা আছেন খেয়াল করেন ওই বড় ভাই মালিকের কাছে কাঁদে আল্লাহ একটা ভালো স্ত্রী আমাকে মিলাইয়া দিও হঠাৎ করে খবর আসলো পাশের গ্রামে এক বুজুর্গ আল্লাহওয়ালা মাঝে মাঝে আসে মসজিদে থাকে দু চার দিন মানুষের জন্য দোয়া করে পানি পড়া দিয়া চলে যায় নামাজ পড়ে মানুষের দাওয়াত দেয় দিনদার বানানোর দাওয়াত দেয় বড় ভাই ফজরে সময় চলে গেল আল্লাহওয়ালার দোয়া নেওয়ার জন্য মসজিদে গিয়া নামাজ পড়লেন আল্লাহওয়ালার দোয়া নিলেন আর বলছে বাবা বিয়া করছো নি কয় না বিয়া করি নাই বয়স তো অনেক হয়ে গেল কেন করো না বলে মনের মতো মেয়ে পাই না হুজুর দোয়া করবেন কয় তুই কেমন মনের মেয়ে চাও বলে হুজুর আমি এমন একটা মেয়েকে আমার জীবনের অর্ধাঙ্গিনী বানাতে চাই যেই বিবি আমার হাত ধরে আমাকে জান্নাতে নিয়ে যাবে হুজুরে দোয়া করবেন করবেন বাপ এমন সময় মসজিদের জানানার বাহির থেকে একটা কচি কণ্ঠের আওয়াজ আসলো মেয়ে ডাক দিয়া কয় সালামু আলাইকুম কে তুমি বলে হুজুর আমার বাড়ি এই এলাকার মধ্যে হুজুর আমি মেয়ে মানুষ আসছি আপনার কাছে এই সকালবেলা কেন আসছো মেয়েটা ডাক দিয়া কয় হুজুর আমার আব্বা অসুস্থ বিছানায় আপনি তো সবার জন্য দোয়া করেন সকালবেলা মানুষের ভিড় নাই আমার আব্বার জন্য একটু দোয়া চাইতে আসছি আমার আব্বা বড় অসুস্থ আল্লাহ যেন হায়াত দেয় না থাকলে ঈমানের সাথে মরণ দান করে ও মা তোমার বিবাহ হয়েছে নাকি বলে না আমার বিবাহ হয় নাই কেন বয়স কত বলে এই বলে সীমানা পেরিয়ে যায় বিয়া হয় না কেন মেয়েটা চোখের পানি সেরে ডাক দিয়ে কয় আমার আব্বা একদিকে গরিব আর দ্বিতীয় কথা আমি পর্দা রক্ষা করে চলি আর জীবনে এমন একটা যুবক ছেলেকে আমার স্বামী বানাইতে চাই যে আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতে ঢুকাইয়া দিবে যুবক শুইনা খুব খুশি হুজুর আমার মনের মতো মনে হয় যেন মেয়েটার চিন্তা চেতনা আপনি যদি দোয়া করেন মাঝখানে একটু সমাধান করার চেষ্টা করেন মধ্যস্থা করে দেন তাহলে একেই আমি বিয়া করতে পারি যদি রাজি হয় বাবা গরিব বলে গরিব লাগবে না দিনদার হলেই আমার চলবে এবার বুজুর্গ আল্লাহওয়ালা মাঝখানে থাইকা এরপরে প্রস্তাব দিয়ে বিয়ার বন্ধন ধরায় দিল এই যুবকেরা পর্দার আড়ালে রাম্মা জানেরা এবার দুজন আর বিয়া হয়ে গেল স্বামীও চাইছে এমন একটা মেয়ে যে জান্নাতে ঢুকায় দিবে মার স্ত্রীও চাইছে এমন একটা ছেলে যে তারে জান্নাতে নিয়ে যাবে এইবার দুইজনার এক মনে এবার সংসার শুরু হয়ে গেল নামাজের সময় হয় স্বামী স্ত্রী কয় আগে নামাজ পড়ে কাজ আবার স্ত্রী বলে আগে নামাজ পড়ে কাজ ফজরের সময় স্ত্রী যদি আগে উঠে স্বামীকে উঠাইয়া দেয় স্বামী যদি উঠে স্ত্রীকে ঘুম থেকে উঠাইয়া দেয় এইভাবে করে করে দুইজনে আল্লাহর কাছে রাতের তাহাজ্জুদের নামাজের মুসাল্লায় বইয়া দুজন নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে উদয়ার মালিক তুমি একটা নেককার সন্তান আমাদের দান করো যেই সন্তানের সুঘ্রাণে যেই সন্তানের আদর্শের দ্বারা গোটা দুনিয়ার অন্ধকার আলোকিত হয়ে যাবে ও আল্লাহ এমন একটা নেককার সন্তান আমারে দান করো স্বামী আর স্ত্রী যখন চোখের পানি ছেড়ে দোয়া করে আমার মাওলা দোয়া ফিরাইয়া দেন না আর ভোর রাত্রের দোয়া তো ফেরত যাওয়ার কথাই না কারণ বান্দা ফজরে জোহরে আসরে মাগরিবে এসে আল্লাহর কাছে চায় আল্লাহরে ডাকে আর এমন টাইম আছে যেই সময় আল্লাহ তার বান্দারে ডাকে অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও
গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও আল্লাহর বান্দা বান্দি গভীর রাতে আল্লাহর কাছে কান্না করে ও সন্তানের বাবারা মায়েরা কত দোয়া চাইলেন হুজুরদের কাছে আমি এক বাবারে বললাম আপনি যেই পরিমাণ আমাদের কাছে দোয়ার জন্য দরাইলেন আপনি বাবা হইয়া ভোর রাতে যদি আমার মাওলার কাছে দোয়া করতেন আপনার সন্তান আরো আগে লাইনে চলে আসতো আপনি বাবা মা হইয়া দোয়া করেন না মা বাবা সন্তানের জন্য একটা ঢাল একটা দোয়ার ফ্যাক্টরি ও পর্দারালের মা ও বাবাজিরা ও যুবকেরা দুইজনে স্বামী আর স্ত্রী আল্লাহর কাছে দোয়া করার বিনিময়ে একটা নেককার সন্তান আমার আল্লাহ দান করেছেন সন্তান চাইতে হয় না চাইলে পাওয়া যায় না এক হাতে তালি বাজে না বিনা বাতাসে পানি নড়ে না বাচ্চা কান্না না করলে মা খানা দেয় না বান্দা চোখের পানি না ফেললে আমার মাওলার কাছে কবুল হয় না আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া চাইতে হয় আল্লাহর কাছে যত দোয়া চাইবেন তত আল্লাহ দোয়া কবুল করে দিবেন ও আল্লাহর বান্দারা রব্বি হাবলি মিল্লা দুনকা যুররিয়াতান তাইয়িবাতান ইন্নাকা সামিউদ দুআ আল্লাহর কাছে সন্তান চাইবেন নেককার 10টা সন্তান বড় হলে লাভ কি যদি বাবার নাক চুল কেটে দেয় সন্তানের কারণে বাবার মান সম্মান যায় ওই সন্তান দিয়া লাভ কি সন্তান দুইটা হোক একটা হোক সন্তানের কারণে মা বাবার সম্মান যদি বেড়ে যায় এক সন্তানই যথেষ্ট স্বামী আর স্ত্রী দোয়ার কারণে আল্লাহ নেককার সন্তান দান করেছেন সন্তানটারে সুন্দর একটা নাম রাখছেন নবীজির নিয়ম হলো এই সন্তানের মা বাবা দুনিয়াতে সন্তান আসলে ডান কানে আজান দাও বাম কানে একামত দাও এরপরে 7 দিন যখন হবে ভালো একটা নাম রাখো চুলগুলো ফালাইয়া দাও এরপরে সন্তানকে আদববালা বানাও সন্তানটারে মদিনাওয়ালার আদবের আদর্শের শিক্ষা দাও আব্বা আম্মা সন্তানটারে আদর্শওয়ালা বানাইলেন ওই সন্তান বড় হইয়া যেমন আদর্শ তৈরি করলেন আল্লাহর বান্দা মিশরের জমিনটাকে হাতের মধ্যে নিয়ে নিলেন ওই আদর্শের সন্তান বর্তমানে ফিলিস্তিনের উপরে যেই পরিমাণ ইসরায়েল আক্রমণ করে প্রথম তিবলা বাইতুল মুকাদ্দাসে জুলুম চলছে ওই আল্লাহর বান্দা যুবক সৈন্য বাহিনী নিয়া বীর মুজাহিদের ভেষে বাইতুল মুকাদ্দাস জালেমের হাত থেকে নিজের হাতে নিয়া মুসলমানকে নিরাপত্তার ব্যবস্থা করলেন মিশর হাতে আসলো সিরিয়া হাতে আসলো বাইতুল মুকাদ্দাস হাতে আসলো আজকে সারা দুনিয়ার শিক্ষিত মানুষেরা ওই বীর মুজাহিদের নামটা স্মরণ করে মহব্বতের সাথে গুগলের মধ্যে সার্চ দিয়া দেখবারে বাবা ওই সন্তান আদর্শ সন্তান কেমন মা কেমন বাবা আর সন্তানের নাম হলো সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাই সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নাম লইখা গুগলে সার্চ দিয়ে দেখ কেমন সন্তান ইতিহাসের পৃষ্ঠা কেউ মুছতে পারবে না সাবধান ও যুবক জীবনে কি অর্জন করেছো মেধা ভালো পরীক্ষায় ভালো নাম্বার পাও বাবার টাকা আছে মায়ের টাকা আছে কেন সময়টা নষ্ট করো একটা আদর্শ ডাক্তার হও প্রফেসর হয়ে যাও আদর্শ ডিসি হও কোরআন পড়নেওয়ালা এসপি হও আমার দেশের যুবক যদি কোরআন পড়নেওয়ালা ডিসি এসপি হইয়াছে আরে বসো আমগো কোরআনের ওয়াজের মাহফিল করতে কোনো অনুমতি নেওয়া লাগবে না ঠিক কি না বলো আর এখন তো গানের কোনো অনুমতি লাগে না যদি বান্দা কোরআনের কথা বলে সেখানে অনুমতি লাগবে মসজিদ ইমাম সাহেব বয়ান করতে গেলে সেখানে সীমাবদ্ধতা সুদের বয়ান করা যাবে না ঘুষের বয়ান করা যাবে না এক কথায় কয় হুজুর কোরআন হাদিসের বাইরে কোনো বয়ান করবেন না কালেমা তো হক কি নুরে দা বিহাল বাতেল কোরআন হাদিসের বাইরে বয়ান করা যাবে না কথা সত্য কিন্তু মতলব খারাপ
কোরআন হাদিসের ভিতর দিয়ে বয়ান করলে সুদের বিরুদ্ধে বলতে হবে, ঘুষের বিরুদ্ধে বলতে হবে, দুর্নীতিবাজের বিরুদ্ধে বলতে হবে, কারণ আমার আল্লাহর কালাম, আমার ইসলাম, আমার নবীর আদর্শ দুর্নীতির পক্ষে না, জালেমের পক্ষে না, বেপর্দার পক্ষে না, সুদ ঘুষের পক্ষে না, মানুষ হত্যা করার পক্ষে কোরআন না, ইসলাম না। আপনি কোরআন হাতে লইয়া লইয়া এরপরে বয়ান করবেন সুদের, কোরআন হাতে লই, কোরআনে সুদের বয়ান নাই? আপনি হাতে লইয়া বয়ান করবেন সূর্য ডুবার আগে ইমাম বিদায়, আল্লাহ মাফ করে দেন। আরো জোরে কন, আমিনও আসে না? হা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কূলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এরে আম্মাজানেরা, ও যুবকেরা, আজকে থেকে তৈরি হয়ে যাও, জীবনে তো বয়ান কম শুনো নাই রে বাবা, মনেরে বুঝাইতে থাকো আমার তোমার মতো যুবকেরা যদি স্কুলে কলেজে পড়ে নামাজ পড়ে আমি কেন পারবো না, তোমার আমারই চালায় নামাজ পড়ে তুমি কেন পারবা না, আল্লাহর কোরআন সত্য। আজকে বান্দা গুনাগার হইয়া যদি কবরে যাও ওই কবরে শাস্তি ভোগ করতে পারবা না, দুনিয়াতে মশারি টানে ঘুমাও মশা সইতে পারো না, ফ্যান চালাইয়া ঘুমাও গরম সওয়া যায় না, গুনাগারেরা কবরে গেলে কই পাইবা মশারি, ওই কবরে জাহান্নামের আগুন, ওই কবরে আমার আল্লাহ অর্ডার দিবে ও কবরের মাটি, এই না ফার মানবে না মাজিরে, দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে, সইতে পারবা না রে বাবা, এখনো সময় আছে তওবা করে নাও, চাকরি করো ব্যবসা করো বাধা নাই, লেখাপড়া করো তবে নবীর তরিকায় চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে চলো, নবীর সুন্নতের বিপরীত চলবা না, আল্লাহর কাছে পিছনের গুনার জন্য ইস্তেগফার করো, তওবা করো, মনে মনে ডাকো আল্লাহ, মনে মনে বলতে থাকো আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক, ও আল্লাহ আমার গুনার খবর আমার মা বাবা জানলে তারায়া দিত, আপনি তো রাগ করিয়া তারায়া দেন নাই, খানা বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই, আজ আমরা তওবার নিয়ত করে ফেললাম, জীবনে মরিয়া গেলে যাব হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক আপনি আল্লাহ, আমরা জীবনে গেল আর নামাজ ছাড়ব না, আর দাড়ি কাটব না, বেপর্দায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, আজ থেকে নামাজ পড়ব, মা বাবার দোয়া নিয়ে চলব, ও যুব মা বাবার দোয়ার কারণে চেয়ারে বসছি, ওই মা বাবার দোয়ার কারণে তুমি পরীক্ষায় পাশ করেছো, ওই মা বাবার চোখের পানি আর দোয়ায় তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না, আল্লাহর কাছে মাপ চাও, মা বাবার কাছে গিয়া মাপ চাও, দোয়া নাও, মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যাবে, ও আল্লাহর বান্দা যাদের তওবার নিয়ত আছে আর গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপর্দায় চলবা না, জবান দিয়ে কারো মিথ্যা গালাগালি গীবত শেখায়াত করবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, নবীর তরিকায় চলবা, তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়ে যায়, মুনাফিকি না থাকে, খাটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين
يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ودير مالي গভীর রাতে আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুললাম আয় আল্লাহ